আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল হিল করিম বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বে আলোচনা করব অজুর সুন্নতগুরু নিয়ে প্রিয় দর্শক শ্রোতা কোনো এ যখন আমরা নবী করিম সলাল্লাহি সাল্লামের সুন্নতের অনুকরণের মাধ্যমে করব নিঃসন্দেহে সে এবাদতটি আল্লাহ সুবাহানহু আ তালার কাছে অধিক গ্রহণযোগ্য হবে এবং অনেক বেশি সব অর্জন করা যাবে সেজন্যে মোমিনদের জন্য উচিত যে কোনো এবাদত নবী করিম সাল্লাহিসাল্লামের পূর্ণ অনুকরণের মাধ্যমে সুন্নতের রেয়ায়ত করে আমলগুলো করা প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এই পর্বে আলোচনা করব অজুতে যে সুন্নতগুলো রয়েছে সেগুলো নিয়ে আল্লা সুবাহান হাত তালা যেন আসকিরই পর্ব থেকে অজুর সুন্নতগুলো জেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন প্রিয় দর্শক শ্রোতা অজুতে যে গুরু রয়েছে তার মধ্যে একটি সন্নত হচ্ছে বিসমুলিল্লাহ রহমান রাহিম বলে অজু শুরু করা যদিও বিসমিল্লাহ বলা ছাড়াও অজু হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লাহি আসাল্লাম অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রাহিম পাঠ করতেন সাহাবাই ক্রাম রিদওয়ানুল্লাহি আলহি আজমাইন নবী করিম সাল্লাহু আসাল্লামের অনুকরণ করতে গিয়ে তারাও অজুর শুরুতে বিসপুল্লাহির রহমান রাহিম বলতেন সেজন্যে অজুর শুরুতে বিসপিল্লাহির রহমান রাহিম বলা এটি একটি সূন্যত অজুতে দ্বিতীয় সূন্যত হচ্ছে কবজি সহ দুই হাত তিনবার ধৌত করা তৃতীয় নাম্বার সুন্নত হচ্ছে কুলি করা এক্ষেত্রে ফোকাহকরাম লিখেছেন তিনবার কুলি করা সুন্নত অজুতে আরেকটি সূন্যত হচ্ছে নাকে পানি দেয়া এক্ষেত্রে ওরাম একরাম লিখেছেন তিনবার নাকে পানি দিয়ে নাক ঝেড়ে নেওয়া এটা নবী করিম সাল্লাহি ওসাল্লামের সুন্নত অযুতে আরেকটি সুন্নত হচ্ছে মেসওয়াক করা নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম মেসওয়াকের এই সুন্নতকে অনেক অনেক গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা প্রমাণিত মেসওয়াক সহ এক রাকাত নামাজ মেসওয়াকবিহীন সত্তর রাকাত নামাজের সমান অর্থাৎ এক রাকাত নামাজ যদি মেসওয়াকের সাথে আদায় করা হয় মেস ওয়াকবিহীন সত্তর রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সাব অর্জন হবে এক রাকাত নামাজ মেস সাথে আদায় করলে তার সম পরিমাণ সব হবে সেজন্যে নবী নাবী করিম সাল্লাহ আলি একটি অন্যতম সুন্নত হচ্ছে অজুর ক্ষেত্রে মেসওয়াক করা প্রিয়দর্শক শ্রোতা অজুতে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে সমস্ত মাথা একবার মাসাহ করা আমরা অজুর ফরজের মধ্যে আলোচনাগুলো শুনেছি মাথার চার ভাগের এক ভাগ পরিমাণ মাসাহ করা হচ্ছে ফরজ কিন্তু সমস্ত মাথা একবার মাসাহ করা এটা হচ্ছে সুন্নত শুধুমাত্র মাসাহ করার ক্ষেত্রে একবারের কথা রয়েছে বাকি সকল আমলগুলো তিনবার কিন্তু মাসাহের ক্ষেত্রে শুধুমাত্র সমস্ত মাথা একবার মাসাহ করা প্রিয় প্রিয়দর্শক শ্রোতা অজুতে আরেকটি গুরুত্বপূর্ণ সূন্যত হচ্ছে ধৌত করার যে অঙ্গগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি তিন তিনবার করে ধৌত করা আরেকটি শূন্যত হচ্ছে কান মাসাহ করা কানকে চেহারার সাথে ধৌত করবে না বরং কানকে মাসাহ করবে যেহেতু এটাও মাসাহার বিধান সেজন্য এটাও একবার করবে তিনবার নয় অজুতে আরেকটি গুরুত্বপূর্ণ সন্ন্যত হচ্ছে হাতের আঙ্গুলগুলো খেলাল করা ডান হাত বাম হাত উভয় হাতের আঙ্গুলগুলো খেলাল করা অর্থাৎ এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলির সাথে মিলিয়ে একটু নাড়াচাড়া করা যেন শুকনো থাকার কোনো ধরনের সন্দেহ না থাকে কোনো সম্ভাবনা না থাকে সেজন্যে উভয় হাতের আঙ্গুল এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের সাথে মিলিয়ে একটু নাড়াচাড়া করে এই আঙ্গুলগুলোকে খেলাল করা অজুতে অন্যতম একটি প্রিয় প্রিয়দর্শক শ্রোতা হাতের আঙ্গুলের মতো পা ধৌত করার পরেও পায়ের আঙ্গুলগুলো খেলাল করা অজুতে একটি অন্যতম সুন্নত এক্ষেত্রে ফোকায়েকরাম লিখেছেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে উভয় পায়ের আঙ্গুলগুলোকে নাড়াচাড়া করে খেলাল করা যেন সেখানে কোনো শুকনা না থাকে পানি যেন সকল জায়গায় পৌঁছে যায় কোনো ধরনের শুকনো থাকার সম্ভাবনা না থাকে প্রিয়দর্শক শ্রোতা আল্লাহ সুহান হুয়া তালা করি করিমে অজু করার যেই ধারাবাহিকতা বর্ণনা করেছেন অর্থাৎ প্রথমে মুখমণ্ডল ধৌত করা তারপর উভয় হাত ধৌত করা তারপর মাথা মাসাহ করা তারপরে পা ধৌত করা এই ধারাবাহিকতা রক্ষা করে অজু করা এটা অন্যতম একটি শূন্য যদি তার ব্যতিক্রম কেউ করে অর্থাৎ প্রথমে পা ধৈত করে তারপরে দুই হাত ধৌত করে তারপর মাথা মাছা করে সর্বশেষ মুখমণ্ডল ধৌত করে অজুর ফরস আদায় হয়ে যাবে এই অজু দিয়ে এ বাদত বন্দিগি শুদ্ধ হবে কিন্তু এই অজুটা নিঃসন্দেহে সুন্দরের খেলাফ হবে সেজন্যে ফোকায় কলাম লিখেছেন আল্লাহ আল্লা সুবাহনতাল কোরআনী হাকিমে অজুর যেই ধারাবাহিকতা বর্ণনা করেছেন এই ধারাবাহিকতা রক্ষা করে অজু করা অন্যতম একটি প্রিয় প্রিয়দর্শক শ্রোতা গর্দান মাসাহ করা অজুতে একটি সুন্নত যদিও কোনো কোনো ওলামাই কারাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে থাকেন তারা বলে থাকেন অজুতে গর্দান মাসাহ করা শূন্যত নয় বরং বেদান এই কথাগুলো ঠিক নয় আবু দাউদের একটি হাদিস দ্বারা প্রমাণিত অজুতে গর্দান মাসাহ করা সুন্নত এক্ষেত্রে মনে রাখতে হবে অজুতে গলা মাসাহ করা যাবে না বরং গার বা গর্দান এটা মাসাহ করা সুন্নত নবী করিম সাল্লাহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত প্রিয়দর্শক শ্রোতা অজুতে দুই কানের ভিতরের অংশ মাসাহ করা এটাও অন্যতম একটি সুন্নত অজুতে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে একটি অঙ্গ ধৌত করার পর শুকানোর আগে আগে আরেকটু অঙ্গ ধৌত করা এমন যেন না হয় অজু করা শুরু করেছি একটি কিংবা দুইটি অঙ্গ ধৌত করেছি কোনো কাজ সামনে এসেছে আমি সেই কাজে ব্যস্ত হয়ে গেলাম অথবা কারোর সাথে কথা বলছি এতটুকু বিলম্ব হলো যে যে অঙ্গগুলো ধৌত করা হয়েছে সেগুলো ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে এমন যেন না হয় বরং একটি অঙ্গ ধৌত করার পর শুকানোর আগে আগে অন্যান্য অঙ্গগুলো ধৌত করা অথবা মাসাহ করা অর্থাৎ অজুকে কমপ্লিট করা যেন মাঝখানে এতটুকু বিলম্ব না হয় যে বিলম্বর কারণে পরবর্তী অঙ্গ ধৌত করার আগে আগেরগুলো শুকিয়ে গিয়েছে এভাবে অজু করা সুনত প্রিয় দর্শক শ্রোতা আসল নবী করিম সাল্লাহিসাল্লামের এই সুন্নতগুলোকে অনুকরণ করে আমরা অজু করি তাহলে অজু হবে অত্যন্ত সুন্দর এবং সেই অজু দিয়ে আমরা যখন নামাজ আদায় করব নামাজটা অনেক সুন্দর হবে এবং অনেক অনেক বিনিময় অর্জন করা যাবে রাবিকানি সাল্লাহি ওসাল্লামেক হাদিসে বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে অজু করার সময় এক একটি অঙ্গ ধৌত করার পর যখন অঙ্গ থেকে পানি ঝরে পড়বে তার সাথে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুণা করা হয়েছে সমস্ত গুণাগুলো ঝরে যাবে সেজন্যে উত্তম রূপে অজু করার কথা হাদিসে বর্ণিত হয়েছে উত্তম রূপে অজু করার অর্থই হচ্ছে নবী করিম সাল্লাহি সাল্লামের সমস্ত সুন্নতগুলো অনুকরণ করে অজু করা আল্লাহ সব হানহুয়া তালা আমাদের সকলকে অজুর এই সন্ন্যতগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন